স্প্যানিশ ফ্লু ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী। ইতিহাসের সবচাইতে ভয়াবহ মহামারীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্প্যানিশ ফ্লু। যদিও নামে স্প্যানিশ ফ্লু, এটি মোটেও স্পেনে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবীতে। আক্রান্ত হয়েছিল সারা পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ, প্রাণ হারিয়েছিল 50 মিলিয়ন বা 5 কোটিরও বেশি। হঠাৎ ছড়িয়ে পড়া এই তীব্র ছোঁয়াচে রোগের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল চিকিৎসা বিজ্ঞান। চলুন জেনে নেওয়া যাক স্প্যানিশ ফ্লু সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধের প্রায় শেষ পর্যায়ে 1914 সালে শুরু হওয়া দীর্ঘ যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে সমস্ত পৃথিবী। প্রত্যক্ষ অংশ নেওয়া দেশগুলো সামরিক খাতে তাদের সমস্ত শক্তি ব্যয় করে ফেলেছে। বিকল হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন, ভেঙে পড়েছে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা। যুদ্ধে প্রাণ গেছে প্রায় 40 মিলিয়ন বা 4 কোটিরও বেশি মানুষের। অথচ যুদ্ধ শেষও হয়নি। এমন একটি অস্থির সময়ে আবির্ভাব ঘটে স্প্যানিশ ফ্লু খ্যাত এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের। কোথায় এর উদ্ভব তা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। তবে প্রথম রোগী শনাক্ত হয়েছিল 1918 সালের 11ই মার্চ, আর এটি কানসাসে একটি সামরিক ক্যাম্পে। গবেষকগণ মনে করেন মোট 3টি ধাপে স্প্যানিশ ফ্লু বিস্তার ঘটেছে। 1918 সালের বসন্তে প্রথম ধাপে এটি ছড়িয়ে পড়ে, পরবর্তী শরৎকালে দ্বিতীয় ধাপে এবং অবশেষে শীতকালে তৃতীয় ধাপে এটি মহামারী আকার ধারণ করে। প্রথম ধাপে সরকার ও মিলিটারি বাহিনী এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাদের আশঙ্কা ছিল ভাইরাসের খবর ছড়িয়ে পড়লে যুদ্ধের স্বার্থ বিনষ্ট হবে, যুদ্ধের জন্য বরাদ্দকৃত অর্থ চলে যাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পেছনে। তারা যুদ্ধ চলমান রাখতে স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। অন্যদিকে দ্রুত ভাইরাসটির বিস্তার ঘটতে থাকে, ফলত প্রচুর মানুষ প্রাণ হারায়। একই সাথে বিকল হয়ে পড়ে অর্থনীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমাজকে নিয়ে যায় বিশৃঙ্খলার দিকে। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা যেত? ভাইরাসটি শ্বাসযন্ত্রে আক্রমণ করে, অনেকটা করোনা ভাইরাসের মতো। অতি দ্রুত একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়তে পারে। মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচিকাশির মাধ্যমে এই ভাইরাসের বিস্তার ঘটে। কথা বলার সময়ও ছড়িয়ে পড়ার তীব্র সম্ভাবনা থাকে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন কিংবা স্পর্শের মাধ্যমে এটি ছড়াতে পারে। এই ভাইরাস সংক্রমণের বৈশিষ্ট্য বুঝতে মানুষের বেশ সময় লেগেছিল। ফলস্বরূপ ভাইরাসটি প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের মাঝে অতি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পর্যায়ক্রমে পৃথিবীর 1/3 মানুষ আক্রান্ত হয়ে পড়ে এই ভাইরাসের সংক্রমণে। অর্থাৎ 500 মিলিয়ন বা 50 কোটিরও বেশি মানুষ শ্বাসযন্ত্রের অসুখে ভুগতে থাকে। একদিকে যুদ্ধ, অন্যদিকে ভাইরাস। মানব সভ্যতার জন্য এই ব্যাপারটি রীতিমতো হুমকিতে রূপান্তরিত হয়ে পড়ে। বলা হয়ে থাকে যুদ্ধ যত সৈনিকের জীবন নিয়েছে তার চেয়ে অনেক বেশি জীবন কেড়ে নিয়েছে এই স্প্যানিশ ফ্লু। আমেরিকার মোট সৈন্যের শতকরা 40% ভাইরাসের কবলে পড়েছিল। বিশ্বযুদ্ধের প্রয়োজনে সৈন্যরা সারা বিশ্বে চলাচল করে, বিভিন্ন নৌবন্দরে কিংবা রেলপথে তাদের ভিড় বাড়তে থাকে। ভাইরাসের বিস্তারে কি সুবর্ণ সুযোগ! আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসকে স্প্যানিশ ফ্লু কেন বলা হয়? আগেও বলেছি, প্রথম বিশ্বযুদ্ধের সময় সকল দেশের সরকার এবং মিলিটারি ভাইরাসের ব্যাপারটি সাময়িকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের স্বার্থ রক্ষা করা তাদের প্রথম নিশানা হয়ে পড়েছিল। একমাত্র স্পেন মিডিয়া কভারেজ বা সংবাদ মাধ্যমে নিরপেক্ষ ছিল। তারা ভাইরাসের খবর মিডিয়াতে প্রকাশ করতে থাকে। এতে মানুষের মনে ধারণার জন্ম হয় ভাইরাসটি স্পেনেই আক্রমণ করেছে, সেখান থেকে এটি স্প্যানিশ ফ্লু নামে প্রচলিত। চিকিৎসকগণ এই সমস্যা সমাধানের সকল রাস্তা সেই সময় হারিয়ে ফেলেছিলেন। কোনো ঔষধ উদ্ভাবন করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে হাসপাতালে জায়গা সংকট তৈরি হয়েছিল। এতে স্কুল কিংবা অন্যান্য সরকারি সেবা প্রতিষ্ঠান সাময়িক হাসপাতালে রূপান্তরিত হয়। ভারতে এই ভাইরাস বিস্তারের পর রবীন্দ্রনাথ ঠাকুর সমাজসেবায় এগিয়ে আসেন। তিনি সেই সময় হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। করোনা পরিস্থিতিতে সারা পৃথিবীতে একযোগে লকডাউন করা সম্ভব হলেও 1918 সালের যুদ্ধ পরিস্থিতিতে তার রীতিমতো অকল্পনীয় ছিল। তবে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে আইসোলেশনের নিয়ম চালু ছিল, যেখানে আক্রান্ত ব্যক্তির জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছিল। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে উৎসাহিত করা হয়েছিল। তখনও মানুষকে মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়, তবে তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। এইসবের জন্য তৎকালীন সমাজ ব্যবস্থা না ছিল উপযুক্ত, না ছিল প্রস্তুত। লক্ষ লক্ষ পরিবার এই ভাইরাসের আক্রমণে হারিয়ে গেছে, এতিম হয়েছে কোটি কোটি শিশু, অগণিত মানুষ নিজের পরিবারের জন্য তারা নিজেরাই কবর খুঁড়েছে, অসংখ্য আত্মহত্যার ঘটনা ঘটেছে। গ্রেট ডিপ্রেশন থেকে মুক্তি মেলেনি কৃষক সমাজেরও। পর্যাপ্ত কৃষকের অভাবে খাদ্যশস্য উৎপাদন হয়নি, যার ফলে অচিরেই ব্যাপারটি দুর্ভিক্ষে গড়িয়ে গেছে। একই সাথে যুদ্ধ, মহামারী এবং দুর্ভিক্ষ। অবশ্য যদিও পরবর্তীতে এর প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে,
কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। 1940 সালে আমেরিকাতে আবিষ্কৃত হয় স্প্যানিশ ফ্লুর প্রতিষেধক প্রায় দুই যুগ পর। পর্যাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ ও ডাক্তারের অভাবে আমেরিকার সৈন্যদের একটি বড় অংশকে যুদ্ধ থেকে ইস্তফা দিতে হয়েছে। তারা ফিরে গেছেন তাদের পরিবারের কাছে, সাথে বহন করে নিয়ে গেছেন এই প্রাণঘাতী ভাইরাস। পরবর্তীতে এটি পরিবার থেকে পরিবারে, পরিশেষে কমিউনিটি সংক্রমণের রূপ নেয়। এটিকেই এই মহামারীর প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে। 2008 সালে প্রায় 90 বছর পর বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন কোন ব্যাপারটি এত বিপজ্জনক করে তুলেছে এই ভাইরাসকে। মানুষের শরীরে তিন প্রকার জিন এই ভাইরাসের বিস্তারের জন্য সহায়ক, অর্থাৎ জিন এখানে প্রভাবক হিসাবে কাজ করছে, আর ভাইরাসটি অতি সহজেই আক্রান্ত ব্যক্তির শ্বাসনালী ও শ্বাসযন্ত্রে ক্ষত তৈরি করতে থাকে। এতে শরীরের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতা বিনষ্ট হয়, অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, হাঁচি কাশির সাথে বেরিয়ে আসে রক্ত এবং ঘনীভূত কালো রক্ত। অবশেষে এটি প্রাণঘাতী নিউমোনিয়ায় রূপান্তরিত হয়। অসংখ্য মানুষ এই নিউমোনিয়ার কারণে মারা যায়। তখন মৃত্যুর মিছিলে আরও একটি ব্যাপার যুক্ত হয়েছিল। অনেক ডাক্তার এই ফ্লুর প্রতিরোধে একটি ওষুধ তাদের প্রেসক্রিপশনে লিখে দিতেন। ওষুধটির নাম ছিল অ্যাসপিরিন। ট্রেডমার্কের তথ্য অনুসারে এটি 1899 সালে উৎপাদন করা হয়েছিল। মেয়াদ উত্তীর্ণ হয়েছিল 1917 সালে, অর্থাৎ রোগ বিস্তারের এক বছর আগে যেই ওষুধের মেয়াদ শেষ হয়েছে, এক বছর পর সেটি ক্লিনিক্যাল প্রেসক্রিপশনে প্রধান হয়ে ওঠে। এখানেই শেষ নয়, ডাক্তাররা সেই সময় 8-30 গ্রাম পর্যন্ত সেবনের পরামর্শ দিতেন। আজকের দিনের মেডিকেল গবেষণা থেকে আমরা জানতে পারি অ্যাসপিরিন দৈনিক 4 গ্রামের বেশি সেবন করা অত্যন্ত বিপজ্জনক, অর্থাৎ তখন এটি মরার উপর খরা হিসেবে কাজ করেছে। অসংখ্য মানুষের ফুসফুসে অনাকাঙ্ক্ষিত পানি জমেছে, বিষক্রিয়ায় অগণিত মানুষের মৃত্যু ঘটেছে। অক্টোবর ডেথের প্রধান কারণ হিসেবে অ্যাসপিরিনকেই চিহ্নিত করা হয়ে থাকে। 1919 সালের গ্রীষ্মে এই ভাইরাস শক্তি হারাতে থাকে। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা হয় মৃত্যুবরণ করেছে, নয়তো তাদের শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়েছে। নিঃসন্দেহে ডাক্তারদের চোখে এটি সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। অসংখ্য ডাক্তার কিছু করতে না পেরে অপরাধবোধের শিকার হন, যা গ্রেট ডিপ্রেশনকে অন্য মাত্রায় নিয়ে যায়। অনেকে নিরুপায় হয়ে মাখন, রসুন কিংবা অন্যান্য ভেষজ উপাদানে ঝুঁকে পড়েন। দুঃখজনক হলেও সত্য, কিছুই মানুষকে সেই সময় রক্ষা করতে পারেনি। পরবর্তীতে এই পৃথিবীতে আরও মহামারী রোগের আগমন ঘটেছে, তবে সেগুলো স্প্যানিশ ফ্লুর মতো অতটা ভয়াবহ রূপ ধারণ করেনি। 1957 এবং 58 সালের মহামারীতে সারা পৃথিবীতে 2 মিলিয়ন বা 20 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। 2009 সালে চলেছে সোয়াইন ফ্লুর রাজত্ব। প্রায় 19 মাস পৃথিবীর মানুষ এটির সাথে মোকাবেলা করেছে। 70 কোটি মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হয়, তবে অফিসিয়ালি 5 লাখ মানুষ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। ভাইরাসের নাম H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। 2020 সালে পৃথিবীতে করোনা ভাইরাসের রাজত্ব রীতিমতো প্রতিষ্ঠিত হয়ে গেছে। অবকাঠামোগত উন্নয়নের চেয়ে চিকিৎসা সেবার গুরুত্ব বেশি, একই সাথে সমাজ ব্যবস্থার যথেষ্ট পরিবর্তন জরুরি। মহামারীর ইতিহাস এটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।